out again. Hello viewers, welcome to my channel Siddiq Tech YouTube channel and Facebook page. তো বরাবরের মতো আমি আছি সিদ্দিক আপনাদের সাথে। তো আজকে কথা বলবো কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায় আপনার মোবাইল ফোন দিয়ে। আপনার যে হাতের মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা ফুললি ভিডিও এডিট করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, ঠিক আছে? তো এই জন্য আমরা কথা বলবো এ টু জেড ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে কাইনমাস্টার। তো চলুন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং কিভাবে এটা এডিট করতে হয় সেই আমরা ধারণাটা নিয়ে নেই। লেটস গো অ্যান্ড চেক ইট আউট। তো বন্ধুরা আমরা চলে আসলাম কাইনমাস্টার অ্যাপসে। তো আমরা ক্রিয়েট নাও এখানে ক্লিক করব। ক্রিয়েট নিয়ে ক্লিক করার পর 16.9 আমরা এই যে ইয়েটা আছে ফ্রেমটা আছে এই ফ্রেমটা আমরা সিলেক্ট করব। পরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাবার পরে আমাদের পেজটা ওপেন হবে এবং মিডিয়া ফাইলটা অটোমেটিক অন হয়ে যাবে। এরপরে আমাদের করণীয় সেটা হচ্ছে আমাদের ফাইল সিলেক্ট করতে হবে। আমাদের কোন ভিডিওটা এডিট করব আমরা সেটা সেট করতে হবে। সেজন্য আমরা চলে যাচ্ছি আমাদের ক্যামেরায়। আচ্ছা, ক্যামেরাতে যাওয়ার পরে আমি এখান থেকে যদি এখানে একটা আপনার ইয়ে নিলাম, আমাদের ভিডিও ক্লিপসটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে যদি দেখি, আচ্ছা যাই হোক, এটা আমাদের ভিডিও। আমরা দেখব যে আমরা ধরেন আমরা এতটুকু রাখবো। হ্যাঁ, এতটুকু রাখার পরে আমরা আমাদের বাম পাশের ক্লিপটা অপ্রয়োজনীয় আমাদের কাছে মনে হচ্ছে, তো আমরা বাম পাশের অডিও ক্লিপটা কেটে দিব। তো কেটে দেওয়ার আগে আমরা অবশ্যই চেক করব আমাদের কতটুকু দরকার। হ্যাঁ, এটা এখান থেকে যদি দেখাই, তো আমরা এখান থেকে নিচ্ছি, আমাদের এখান থেকেই ভয়েসটা শুরু হয়েছে। আমরা এখান থেকে নিচ্ছি, আমরা এখান থেকে বাম সাইডে কেটে দেবো। এই জন্য আমাদের লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখেন লেয়ারের দুই পাশে একটা হলুদ কালার চলে আসবে, ইয়েলো কালার। তো আমরা তারপরে সিজার বা কেচিতে ক্লিক করব। করার পরে আমরা হ্যাঁ ট্রিম টু লেফট, হ্যাঁ ট্রিম টু লেফট যে সাইডটা এই সাইডটাতে ক্লিক করব। দেন আমাদের এই পাশটা কেটে যাবে। পরে এটা আমরা হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্দিক টেক ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আচ্ছা ঠিক আছে, তো আমরা এইটা ক্লিক করার আগে বা এই লেয়ারটা নেওয়ার আগে আমরা এ টু জেড কথা বলবো। ভিডিওটা একটু লং হবে, সবাই মনোযোগ দিয়ে দেখুন। এ টু জেড আমাদের যে আজকের যে প্রজেক্টের যে কাজটা কাইনমাস্টার। ওকে, তো আমরা এখানে এই ভিডিওর যে অডিওটা, অডিওটা কোথায়, অডিওটা যদি বের করতে চাই তাহলে পরে এটার অডিওর জন্য আমরা এই অডিওটা এক্সট্রা করতে হবে। সেজন্য আমরা এই সিলেক্ট করার পর আমরা নিচে চলে যাব মেনুতে, নিচে যে এক্সটেন অডিও, দেখেন নিচে আর একটা ফাইল চলে এসেছে, এটা আমাদের অডিও ফাইল। ওকে, তো আমরা এটা যদি দুই আঙুল দিয়ে এরকম প্রেস করি এটা বড় হতে থাকবে এবং নিচে অডিওর যে ফ্রিকোয়েন্সি সেটা দেখা যাবে যে কোথায় অডিও কতটুকু গেছে। তবে এখান থেকে যদি প্লে দেই, তো আজকে কথা বলবো কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও। আচ্ছা ওকে, তো এই হচ্ছে এখানের যে ভিডিওটা সেটার হচ্ছে কাজ। এখন আমি যদি কাস্টমাইজ করতে চাই আমাদের যে এই ভিডিওটার, আমি যদি এই মাঝখানে যদি কাটতে চাই, যেমন এখানে কাটতে হবে, এখানে অন্য ক্লিপস লাগাতে হবে, ধরুন আমি এখানে যদি কেটে এরকম সিজার রেখে যদি মাঝখানে হ্যাঁ স্প্লিট যদি করে দিই, স্প্লিট অ্যাট প্লেয়ার এর যদি করি, তাহলে মাঝখানে কেটে গেল। কেটে যাওয়ার পরে আমরা এখানে অন্য একটা ক্লিপ জড়া দেবো মনে করেন। তো এই জন্য আমরা মিডিয়াতে যাব, দেন এখানে থেকে হোয়াট এভার ইট ইস, হ্যাঁ যে কোনো একটা আমরা সিলেক্ট করব। তো এখানে যদি আমি আমার ইন্ট্রো যদি লাগাতে চাই, এখানে ধরেন ইন্ট্রো লাগালাম বোঝানোর স্বার্থে বলা। আচ্ছা, আমি ইন্ট্রোটা সিলেক্ট করলাম, দেন চলে আসলো ইন্ট্রো। তো আমি যদি এতক্ষণে যদি প্লে করি, প্লে করে আসার পরে দেখেন ইন্ট্রো এখানে অ্যাড হয়ে গেল। হ্যাঁ,
আচ্ছা, তো এখানে যে আমাদের ইন্ট্রো অ্যাড হয়ে গেল, তো ইন্ট্রো সেট হয়ে গেল, সব কিছু হয়ে গেল, তো এখন যদি আমাদের যে ভিডিওর যে মূল সাউন্ডটা যদি কম লাগে, দেখেন আমরা এখানে প্লে করি, আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং কিভাবে এটা, আচ্ছা ভিডিওর মূল সাউন্ডটা আমাদের যদি কম লাগে সেহেতু আমরা কি করতে পারি, সেহেতু আমরা এই ভিডিওর যে সাউন্ডটা, এখানে লেয়ার মিলবে না, কারণ এখানে ভিডিওটা আগে গেছে আর এই লেয়ারটা ইয়ে হয়ে গেছে, কম গেছে, এই জন্য আমাদের এখানে কেটে মিলাই দিতে হবে, নাহলে লিপসিংটা মিলবে না, লিপ কথা এবং লিপ মিলবে না, তো আমরা এটাও কেটে দিব। অডিওটা, অডিওটা যদি আমরা এখানে কাটি, কাটার পরে আমরা অডিওটা নিয়ে এসে এখানে মিলাই দেবো এই ভিডিওর সাথে, অডিওটা হ্যাঁ মিলাই দিলাম। ওকে, তো আমরা এখান থেকে যদি প্লে দেই তাহলে পরে কথা মিলে যাবে, এবং কিভাবে এটা মুখের সাথে কথা মিলে গেল। এডিট করতে হয় সেই আমরা ধারণাটা নিয়ে নেই। আচ্ছা, তো আমাদের সাউন্ডটা কম মনে হচ্ছে, বা সাউন্ডটা আমরা রেকর্ড করছি সেখানে খুবই কম সাউন্ড ছিল, তো ওই সাউন্ডটা আমরা বাড়াবো, সেটা কিভাবে বাড়ানো যায়, কয়টা কোয়ালিটি আছে, তো আমরা যদি ভিডিওতে থেকে আমরা অডিও আলাদা করে ফেলেছি, তো সেই জন্য আমরা ভিডিওতে আর ক্লিক করতেছি না, ডাইরেক্ট অডিওতে ক্লিক করতেছি। যদি ভিডিও যদি আলাদা, ভিডিও থেকে অডিও আলাদা করে যদি আপনারা না করে থাকেন, তাহলে শুধু অডিওতে ক্লিক করলেই হবে, ভিডিওতে ক্লিক করলেই হবে। এখন আমরা যেহেতু আলাদা করে ফেলেছি সেহেতু আমরা এখানে অডিওতে ক্লিক করব, দেন আমরা যাব স্পিকার, এই যে মাইকের যে চিহ্নটা দেখতেছেন এই মাইকের চিহ্নতে যাব। যাওয়ার পরে দেখতেছেন অটো ভলিউম উপরে, এই অটো ভলিউমটা অন করে দেব। আচ্ছা, এখন আমরা দেখবো প্লে করে যে আগের থেকে সাউন্ড কতটুকু বাড়ছে। টাইম মাস্টার পেইড ভার্সন, তো চলুন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেক ভলিউম আগের থেকে বেড়ে গেছে, আগের থেকে বেড়ে যাওয়ার কারণে এখন একদম স্পষ্ট শোনা যাচ্ছে এবং একটু জোরে শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে যদি আমাদের সাউন্ড তারপরেও যদি আমাদের কাছে কম লাগে, তারপরেও যদি আমাদের কাছে কম লাগে সাউন্ড, সেই ক্ষেত্রে আমরা করতে পারি আবার অডিওতে ক্লিক করে দেন, এইখানে আমাদের ভলিউম আছে 200 পর্যন্ত, 100 পর্যন্ত থাকে নর্মালি, এই 200 পর্যন্ত দিতে পারবো আমরা, আমাদের সুবিধা মতো আমরা এখান থেকে কাস্টমাইজটা করে নেব। ওকে, তো আমি আজকে ভিডিওটা পুরাটা একটু সময় নিয়ে দেখেন, এ টু জেড আমি দেখানোর চেষ্টা করব কাইন মাস্টারের খুঁটিনাটি। আচ্ছা, তো আমাদের এখানে যদি এটা বাড়িয়ে দিই তাহলে সাউন্ড দেখেন কত বেড়ে গেছে আগের থেকে। এডিটিং অ্যাপস নিয়ে কাইন মাস্টার পেইড ভার্সন, তো চলুন আমরা। আচ্ছা, তো দেখলেন আমাদের এটা হচ্ছে হয়ে গেল, তো আমরা যদি এখানে কোনো ইফেক্ট বা লেয়ার সেট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই লেয়ারে যেতে হবে, দেন আমাদের স্টিকার আছে, ইফেক্ট আছে, এগুলো ডাউনলোড করে রাখতে হয়, এখানে চাপ দিয়ে ডাউনলোড করে রাখতে হয়। আর আমরা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই যে আমি যে এই ভার্সনটা ইউজ করি কাইন মাস্টারে, সেই ভার্সনটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা এখানে থেকে আমাদের এগুলো ডাউনলোড করা আছে আগেরই, হ্যাঁ, তো এই ইফেক্ট থেকে আমি একটা ইফেক্ট দেখাই, এখান থেকে আপনি যে কোনো ইমেজ সিলেক্ট করে নিতে পারবেন, ধরেন আমার গলা এখানে টাই নেই, আমি টাইটা নিয়ে যে লাগাবো, তো আমি টাইটা লাগাতে গেলে টাইটা একটু ছোট করে নিয়ে আমি যদি এখানে লাগাই দিই, এভাবে দুই আঙ্গুলের একটু ইয়ে নিতে হবে। ওকে, তো এটা সিলেক্ট করে দিলাম। ওকে, দিয়ে আমরা যদি প্লে দেই তাহলে আমাদের যে নিচের যে টায়ার যে লেয়ারটা সিলেক্ট হয়েছে, তো এই লেয়ারটা কাজ করবে, এটা এডিট করতে হয় সেই আমরা ধারণাটা নিয়ে নেই। লেটস গো অ্যান্ড চেক ইট আউট। আচ্ছা, তো আমাদের যে এই ভিডিওটা, যে ভিডিওটা যে দেখতেছেন আপনারা, এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে আরেকটা কাজ দেখাই, আপনাদেরকে এখানে যদি আপনারা অডিও সেট করতে চান, এই অডিও
আচ্ছা, আমরা এইটুকুই রেকর্ড করলাম। ওকে বন্ধুরা, করার পরে আমরা এখানে প্লে দিলাম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ভিডিও দেখছেন, ডাবল ভিডিও রেকর্ডের পরে, স্ক্রিন রেকর্ডের পরে আবার রেকর্ড দেওয়ার কারণে এখানে রিভাইভ করতেছে সাউন্ডটা। আচ্ছা, তো আমরা এই লেয়ারটাও শিখলাম। ওকে, আচ্ছা, তারপরে আমরা যদি এখানে আপনার এই যে লেয়ারে যাওয়ার পর আমরা ইফেক্টে যাই, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে ডাউনলোড করা, আপনারা যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওর উপরে। তো আমরা এখান থেকে যদি এই ইফেক্টটা নিই, আচ্ছা সিলেক্ট হয়নি ইফেক্টটা, আচ্ছা আচ্ছা একটা ইফেক্ট নিই। হ্যাঁ, এই ইফেক্টটা নিলাম। নিলে দেখতেছেন আমার ভিডিওটা এই ইফেক্টের জায়গাটুকু, হ্যাঁ এই যে আমরা এখানে ওকে করে দিলাম, এই ইফেক্টের যে জায়গাটুকু, এই ইফেক্টের যে জায়গাটুকু আমরা ইচ্ছা করলে এটা বড় করতে পারবো। এই জায়গাটা ঝাপসা করা আছে, আসলে দেখেন না অনেকগুলো ভিডিওতে আপত্তিকর কোনো ভিডিও হলে সেখানে ঝাপসা করা থাকে। এখানে যদি প্লে দেই, ভিডিও এডিট করা যায়, দেখছেন মুখটা ঝাপসা হয়ে গেছে। আপনার যে হাতের মোবাইল, আচ্ছা তো আমরা ইচ্ছা করলে এটা ডিউরেবল করে একটু বড় করে নিতে পারবো। এখানে চাপ দিয়ে ধরলে পরে দেখেন বড় হয়ে গেল লেয়ারটা, আবার এই পাশে চাপ দিয়ে ধরলে ছোট হয়ে গেল। আমি যদি এই পাশ থেকে যদি ছেড়ে দিই, আচ্ছা আমি যদি এখান থেকে প্লে করে দিই, দেখেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্দিক টেক ইউটিউব। আচ্ছা, তো এই হচ্ছে ইফেক্টের কাজ, বিভিন্ন ইফেক্টের বিভিন্ন কাজ। এখান থেকে সব ধরনের ইফেক্ট পাবেন। এখানে যাওয়ার পরে আপনারা এই স্টোর আছে, স্টোরে যাবেন, যাওয়ার পরে ইন্টারনেটে চলে যাবে। এখান থেকে আপনারা ইচ্ছা মতো মাস্ক আছে, নয়েস আছে, বিভিন্ন ধরনের মিউজিক আছে, আপনারা সব কিছু ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আচ্ছা আমরা এখানে না যাই, ওয়েটা আমি দেখালাম আপনাদেরকে। আচ্ছা, অডিও ভলিউমের আমরা রিভাইভটা এখন শেখাবো আপনাদেরকে। তো আমরা এই লেয়ারে এখানে যদি আমাদের, কথা বলবো কাইন মাস্টার দিয়ে কিভাবে ভিডিও, আচ্ছা কথাটা তো শুনছেন, এখন আমরা এখান থেকে এইটুকু অডিও কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমরা সিজার অপশনে যাব, যে আমরা স্প্লিট করে দেব, দিয়ে আমাদের এইটুকু অডিওটা আমরা রিভাইভ করব। সাউন্ডটা দেখেন না অনেক সময় রিভাইভ হয়ে যায়, এখানে রিভার্ব আছে, ভয়েস চেঞ্জ আছে। এই ভয়েস চেঞ্জ দিয়ে আপনারা গলাটাকে কয়েক রকম করতে পারবেন। দেখতে পাচ্ছেন সব ধরনের ইফেক্ট। আচ্ছা, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এখানে কিডস বাচ্চাদের মতো আছে, ম্যান আছে। আচ্ছা, এখানে লটস অফ অপশান আছে, হ্যাঁ আপনারা যেটা সিলেক্ট করে নিতে পারেন। আমি নর্মালি দিয়ে রাখলাম। হ্যাঁ, দেন আমাদের যে আরেকটা যে এখানে আছে রিভাইভ করার জন্য, তো আমরা এখানে আবার সিলেক্ট করব, করে আমরা রিভার্বে যাব। রিভার্বে যাওয়ার পরে আমরা এখন রিভার্বের যে লেয়ারগুলো আছে এগুলো টেস্ট করব। তো প্রথমে আছে বাথরুম, বাথরুমে যাওয়ার পর কথা বলে যেমন হয়। আচ্ছা, তারপরটা নেক্সট এই হচ্ছে আপনাদের পুরো প্যাকেজটা, পুরো আপনার যে কাজগুলো আছে এডিটের টুলস। তো এখানে টুলস আছে আরেকটা, ধরেন আমি এইখানে এই ভিডিওটা আবার কাটলাম, হ্যাঁ এই অডিওটা কাটলাম, সরি, এখানে আমি যদি স্প্লিট করে দেই, দিয়ে ওকে করে দিছি, হ্যাঁ এই অডিওটা কাটছি। কাটার পরে আমার মনে হয়েছে যে এটা আমার কাটার দরকার নাই, এই জন্য আপনারা এই স্ক্রিনের বাম পাশে দিয়ে যে এই বাটনটা দেখতেছেন, এই বাটনে চাপ দিলে পরে এটা আন্ডু হয়ে যাবে, মানে আবার আগের মতো হয়ে যাবে, কাটটা যেটা কাটছিলেন এটা জোরে লেগে যাবে। ওকে, আচ্ছা তো এখন আমরা লেয়ারের কাজ দেখা দিলাম সব কিছু। তো আপনারা এক্সট্রা যদি কোনো অডিও অ্যাড করতে চান এখানে, যে আপনার নিজস্ব কোনো অডিও আছে বা আপনার নিজস্ব কোনো ডাউনলোড করা গান আছে সেটা আপনি সেট করতে চান, সেজন্য আপনার যেতে হবে এই যে অডিও অপশান, এই অডিওতে যেতে হবে।
অডিওতে যাওয়ার পরে আপনারা যেই ফাইলে রাখছেন, তো আমরা এখান থেকে ফোল্ডারে যাচ্ছি, দেন আমরা ডাউনলোডে যাচ্ছি। তো এখান থেকে আমরা এখানে দেখি এটা একটা সাউন্ড। আচ্ছা, বোঝানোর স্বার্থে আমরা এখান থেকে একটা সাউন্ড নিয়ে নিব। আচ্ছা, নিতে গেলে আমার এখানে এই যে প্লাস চিহ্ন এখানে সিলেক্ট করতে হচ্ছে। ওকে, আচ্ছা, তো আমাদের এটা সিলেক্ট হয়ে গেল বন্ধুরা। তো সিলেক্ট হওয়ার পরে কি হলো, এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজ করি তাহলে পারে আমার কথার সাথে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বেশি হয়ে যাচ্ছে। সো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য যদি আমাদের মূল কথাটাই যদি না বোঝা যায় তাহলে এই ভিডিওর কোনো গ্রহণযোগ্যতা নাই, মানুষ দেখবে না, আর দেখলেও খারাপ মন্তব্য করবে। তো এই জন্য আমরা কি করব, আমরা আরেকবার প্লে করে দেখাই। আচ্ছা, ভয়েসের থেকে আমার দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বেশি, তো এই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের সিলেক্ট করতে হবে। দেন আমাদের যাতে স্পিকারে যে আমাদের সাউন্ডটা কমা দিতে হবে, দিয়ে আপনার প্লে করে দেখবেন আপনার কতটুকু রাখলে আপনার জন্য সুন্দর হচ্ছে। তো আমরা 18 পর্যন্ত দিয়ে দেখলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্দিক টেক ইউটিউব চ্যানেল। এখন তাও বোঝা যাচ্ছে, হ্যাঁ এখন তাও বোঝা যাচ্ছে যে আমাদের মূল যে কথাটা, মূল যে অ্যাট্রাকশনটা, আমাদের যে মূল ভয়েস যে কথা বলতেছে তার যে ভয়েসটা সেটা আগে শোনা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা আস্তে শোনা যাচ্ছে। ওটা আস্তেই শোনা যাওয়ার কথা, কারণ ওটা যদি জোরে শোনা যায় তাহলে পরে তো ওইটাই মেন ভোকাল হয়ে গেল, ওটাই মেন ভয়েস হয়ে গেল। আচ্ছা, তো আমাদের এখানে লেয়ারে গেলাম, আর আমরা এইখানে যদি আমরা চাপ দিই, মনে করেন আমাদের এই ভিডিওর এই লেয়ারের পরে এইখানে, ঠিক এইখানে আমাদের একটা ভিডিওর দরকার পড়তেছে, আমাদের মেন ভিডিও বা আমাদের নিজের চেহারারই দরকার পড়তেছে। চেহারার যদি দরকার পড়ে তাহলে আমরা এখান থেকে বা লাস্টের এখান থেকে, আর আমাদের ভিডিও যতটুকু হয়ে গেছে অডিও এতটুকু আমরা কেটে দিব। আচ্ছা, এখান থেকে ট্রিম করে আমরা রাইট সাইডটা কাটবো, লেফট সাইড না, লেফট সাইডটা আমাদের মূল প্রজেক্ট, যে অতিরিক্ত যে বেশি হয়েছে ওই ওইটুকু কেটে দেবো। দেওয়ার পর আমাদের মনে হচ্ছে আমাদের ফেজের একটা ভিডিও নেওয়া দরকার, তো এই জন্য আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্যামেরাতে যদি ক্লিক করি তাহলে ক্যামেরা আসবে ভিডিওতে, ক্লিক করলে ওখান থেকে ভিডিও ধারণ করে নিয়ে আপনারা আপনাদের ক্লিপ ইচ্ছা মতো সেট আপ করে নিয়ে আপনারা প্লে করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে যাই, যাওয়ার পরে এখন আমাদের যে প্রজেক্টগুলো আছে সবগুলো প্রজেক্ট আমরা কেটে দিই, দিয়ে আপনাদেরকে গ্রিন স্ক্রিনের একটা কাজ দেয় কীভাবে আপনারা গ্রিন স্ক্রিনটা কেটে অন্য স্ক্রিন বসাতে পারবেন। তো আমরা এগুলো কেটে দিই, যদিও আপনাদের জন্য ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, বড় হলেও এটা আপনার জন্য শিক্ষণীয়, আপনারা এটা পোস্ট করে করে শিখতে পারবেন। তো আমরা যাচ্ছি মিডিয়াতে, কারণ আমরা প্রথমে বলেছি এটা এ টু জেড আপনাদের কাজ শেখাবো কাইন মাস্টার সম্বন্ধে। তো গ্রিন স্ক্রিনের কাজ, যদি পিছে কোনো ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন নিয়ে আমি কাজ করি তারপরে আমরা যে কোনো স্ক্রিনে যেতে পারি, তো এই জন্য যে কাজটা, তো আমাদের ইতিমধ্যে অনেকগুলো ভিডিওতে দেখছেন আপনারা গ্রিন স্ক্রিনের কাজ। তো আমরা এখানে আগে একটা সিলেক্ট করব, ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে আমরা একটি স্ক্রিন সিলেক্ট করব, বা যদি আপনার ডাউনলোড করা যদি স্ক্রিন থাকে খুব সুন্দর স্ক্রিন আপনার পছন্দ মতো, তো আমরা এখান থেকে একটা স্ক্রিন নিয়ে নিলাম। হ্যাঁ, আমরা এই স্ক্রিনটাই নিলাম, একটা স্ক্রিন নিলাম, ডবল চলে এসেছে, এটা নিলাম, এটা নিয়ে একটু বড় করে দিলাম, ডিউরেবল করে দিলাম। হ্যাঁ, এই দেখেন ক্লিক করলেই বড় করা যায় আপনাদেরকে যে দেখালাম যে। তো আমরা এগুলো সাইটে যেগুলো আছে এগুলো ডিলিট করে দেবো, যেটাই ডিলিট করবেন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে ডিলিট অপশান দেখেন বাম সাইডে ডিলিট অপশান, এটা ডিলিট করে দেবেন, আবার সিলেক্ট করবেন, ডিলিট করে দেবেন যেটা দরকার নাই। হ্যাঁ, তো আমি এখান থেকে গ্রিন স্ক্রিনের কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করলাম, দেন আমরা লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর যাব মিডিয়াতে, মিডিয়াতে যাওয়ার পরে আমরা যাব ক্যামেরাতে, যাব ক্যামেরাতে ক্লিক করছি, লোডিংয়ের কারণে একটু ওয়েট হচ্ছে, লোডিং হচ্ছে, তো আপনারা একটু আচ্ছা চলে এসেছে আমাদের ইয়েটা। তো আমরা এখান থেকে যদি আমাদের এই প্রজেক্টটা নিয়ে নিই, আচ্ছা আমাদের প্রজেক্টটা সিলেক্ট করলাম না, আচ্ছা প্রজেক্টে আমরা আবার এই লেয়ারে চাপ দেবো, দেওয়ার পরে আমরা এই অপশানে দিয়ে চলে যাব,
ক্রোমাকিতে, এই যে ক্রোমাকি, হ্যাঁ ক্রোমাকিতে যাওয়ার পর জাস্ট এক ক্লিক ক্লিক, বেশি কিছু করতে হবে না। এই যে ক্লিকটা করলাম, আচ্ছা ক্লিকটা করার পরে আপনার যদি মনে হয় যে আমার এইটা হচ্ছে সুন্দর হয়নি, সাইডে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, তো সেক্ষেত্রে আপনার এটা কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা এরকম কাস্টমাইজ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা কাস্টমাইজ করে নেওয়ার পরে এখানে আরেকটা অ্যাট্রাকশন আছে যেটা আপনাদেরকে এখনও দেখানো হয়নি, সেটা দেখাবো। খুব ইন্টারেস্টিং কাজ আছে, সেটা হচ্ছে কালার গ্রেডিং। আচ্ছা আমরা এখান থেকে যে ভিডিও প্লে করি, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্দিক টেক। আচ্ছা এটা হচ্ছে আমাদের গ্রিন স্কিনের কাজ। তো আমরা যদি এই স্কিনটাকে আর একটু বড় করতে চাই, দেন আমরা এখান থেকে এটা যত বড় করব অত বড়ই হবে। ওকে, তো আমরা এখানে এটা এতটুকু করেই রাখতেছি, রেখে ওকে করলাম। ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ তো বরাবরের মতো আমি আছি। আচ্ছা এটা হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিনের কাজ। গ্রিন স্ক্রিনের কাজ হওয়ার পরে আমরা যদি আমাদের ফটোটাকে আরেকটু অ্যাট্রাকশন লুক দেওয়ার জন্য কালার গ্রেডিং করি তাহলে কেমন হয়। যদিও আলাদা আলাদা অ্যাপস দিয়েও কালার গ্রেডিং করা যায়, তো কালার গ্রেডিংয়ের জন্য আমি আপনাদের জন্য কাইনমাস্টারই সাজেস্ট করতেছি। কাইনমাস্টারের মধ্যে যেই ফিচারগুলো আছে সেগুলো আপনারা ইউজ করে দেখবেন, যদি না ভালো লাগে তাহলে আলাদা আলাদা অ্যাপস আছে, ওই অ্যাপসের মধ্যে আপনারা ক্লিক যে আপনার ক্লিপসগুলো আছে, হ্যাঁ ভিডিও ক্লিপসগুলো আছে, এই ভিডিও ক্লিপসগুলো দিয়ে আপনারা কালার গ্রেডিং করে নিতে পারবেন। তো আমরা এখানে কালার গ্রেডিং করার জন্য আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে আমরা নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখবেন যেখানে কালার ফিল্টার, ওকে এই যে কালার ফিল্টার অপশানটা, কালার ফিল্টারটা ওপেন করার পরে দেখতেছেন অনেকগুলো এখানে অপশান আছে। আমি এখান থেকে যদি আমার স্ক্রিনে কালারটা দেখতেছেন, তো এখানে কালার দেখেন চেঞ্জ হচ্ছে, আমার যে ইমেজটা আছে ইমেজের কালারটা দেখেন চেঞ্জ হচ্ছে। ওকে, তো এখান থেকে আপনার যেটা আপনার কাছে বেশি ভালো লাগে, যেটা নাকি আপনার কাছে বেশি স্বাচ্ছন্দ্য মনে হয়, যেটা দিলে বাস্তব চেহারার সাথে মিল হয়, সেরকম একটা দিবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে, সিলেক্ট করার পরে দেখতেছেন আমাদের এই যে ভিডিওটা। আজকে কথা বলবো কাইন মাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায় আপনার মোবাইল ফোন দিয়ে, আপনার যে হাতের মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা ফুললি ভিডিও এডিট করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, ঠিক আছে, এই জন্য আমরা কথা বলবো। আচ্ছা এটা হচ্ছে কালার গ্রেডিং, তো আমাদের এই ক্লিপটা কালার গ্রেডিং হয়ে গেল। এরকম ক্লিপ যদি আমার আরও থাকে, আমি যদি আরও অনেকগুলো ক্লিপ নিয়ে থাকি, তাহলে ওই ক্লিপগুলোরও আমার সেম এরকম প্রত্যেকটা ক্লিপে ক্লিক করে 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 যে আমাদের এখান থেকে কালার গ্রেডিং করতে হবে। ওকে, এখানে যে কালার গ্রেডিং করতে হবে এবং সেম টু সেম দিবেন সবগুলাই, যেটা আপনারা যে অপশানটা রাখবেন একই অপশান সবগুলো দিবেন। যেহেতু আমি এটা দিছি ওয়ামের হচ্ছে যে কত W10 দিছি, তো আপনারা যদি একটা ক্লিপস W10 দেন বাকিগুলোও W10 দিয়ে দিবেন, বা যেটা আপনি সিলেক্ট করেন সেটা দিয়ে দিবেন। আচ্ছা দেওয়ার পরে তো আমাদের কাজ মোটামুটি, আমরা কি শিখলাম, আমরা কাটা শিখলাম, অডিও এডিট করা শিখলাম, আমরা শিখলাম হচ্ছে গ্রিন স্ক্রিনের কাজ শিখলাম, আমরা ভয়েস কীভাবে রেকর্ড দিতে হয় সেটা শিখলাম, কীভাবে আনডু করতে হয় সেটা শিখলাম, এবং আমি এখানে আরেকটা কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে লেয়ারে যাওয়ার পরে আপনি আপনার চ্যানেলের নাম লিখবেন। ধরেন আমার চ্যানেলের নাম আমি লিখলাম সিদ্দিক টেক। আচ্ছা সিদ্দিক টেক লিখলাম, তো লেখার পর ওকে করলাম। আচ্ছা লেখাটা সাদা, জন্য সাদা আসতেছে আমার লেখাটা। আমি যদি আমার এই উপরে দিয়ে দিই, দিয়ে যদি আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, দিলে দেখেন আমার লেখাটা এখানে দৃশ্যমান হয়ে গেল। আমি লেখাটাকে ইচ্ছা করলে কাস্টমাইজ করে এখান থেকে অ্যানিমেট করতে পারবো, বিভিন্ন ইফেক্ট দিতে পারবো। আচ্ছা এরকম অপশান আরও আছে,
তো আমি যদি এখানে প্লে দিই তো দেখেন, বরাবরের মতো আমি আছি সিদ্দিক আপনাদের সাথে। তো আজকে কথা বলবো কাইন মাস, আচ্ছা গ্রিন স্কিন এবং এটার কাজ দেখালাম, তারপরে আপনার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে, আচ্ছা আমি যে এই লেখাটাতে গেলাম, এই লেখাটা আচ্ছা এই লেখাটা মনে করেন যে আমি অর্ধেকটা নিয়ে যাব, এ আমার যে ফটোটা আছে এই ফটোর নিচে আর অর্ধেকটা থাকবে সামনে, তো সেজন্য আমি এই লেয়ারটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আচ্ছা এটা দিয়ে বোঝালে আপনারা খুব একটা ভালো বুঝবেন না, যেটা দিয়ে আমি বোঝালে ভালো হবে সেটা দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা আমার সামনে যদি আমি একটা টেবিল সেট করি তাহলে কেমন হয়? আচ্ছা এখান থেকে আমি লেয়ারে গেলাম, মিডিয়াতে গেলাম, দেন আমরা গেলাম হচ্ছে ডাউনলোডে, আমার এখানে দেখি কোনো ফাইল আছে কি না। আচ্ছা আমরা এখান থেকে ধরেন যে এই টেবিলটা আমরা আমাদের সামনে লাগাবো, তারপরে আমরা এটা ক্রোমাকিতে যাব, ক্রোমাকিটা কেটে আমরা টেবিলটা নিয়ে আসলাম। আচ্ছা 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 এই যে দেখেন টেবিলটা আমাদের সামনে চলে আসলো, তো আমরা টেবিলটাকে যদি একটু বড় করে দেই, জি এই যে আমাদের এই টেবিলটা সামনে আসলো। আচ্ছা এই টেবিলটা মনে করেন অনেক সময় অনেকের পিছে চলে গেল, ছবির পিছে চলে গেল। আচ্ছা এই টেবিলটা ছবির পিছে চলে গেলে আপনারা সামনে আনবেন কী করে? তাহলে এই যে আপনার উপরের বাম পাশে যে থ্রি ডট অপশান, থ্রি ডট অপশানে ক্লিক করবেন, দেন এখানে দেখবেন যে সেন্ড টু ব্যাক, দেখলেন আমার টেবিলটা কিন্তু আবার পিছে চলে গেল। এই পিছে থেকে সামনে আনার যদি ট্রিক্সটা আপনাদেরকে না দেখে তাহলে তো অপূর্ণ থেকে গেল। ফুল এ টু জেড যে আজকের ভিডিওটা দেখতেছেন কাইন মাস্টারের টিউটোরিয়াল বাংলা, তো এটা যদি পুরোটা আপনারা দেখেন তাহলে পরে আর কোনো প্রবলেমে পড়তে হচ্ছে না। তাহলে পরে আমরা এখন আবার দেখাবো সেন্ড টু ব্যাক, তো পিছে চলে গেল, তারপরে আমরা যে অপশান আছে সেন্ড টু ব্যাকওয়ার্ড, তারপরে আছে ব্রাইন টু ফলো, দেখেন চলে যাচ্ছে সামনে। হ্যাঁ তাহলে আমরা কোনটা ক্লিক করলাম, ব্রিন টু ফরওয়ার্ড। আচ্ছা তো আমাদের কাজ, আমরা যদি এই টেবিলটা একটু বড় করে দিতে চাই বেশিক্ষণ থাকবে, তাহলে এখান থেকে প্লে যদি করি, প্লে প্লে এই দেখেন এখন টেবিল চলে গেছে। ওকে আচ্ছা এই লেয়ারটা যদি পুরো ভিডিও দেন পুরো ভিডিওটাই চেয়ারটা থাকবে, টেবিলটা থাকবে, যেটা আপনি দিতে চান সেটাই আপনারা দিতে পারবেন। আপনার পিছে আপনি ইচ্ছা করলে একটা সুন্দর চেয়ারও দিয়ে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটা। আরেকটা কাজ হচ্ছে এইখান থেকে আপনারা লেয়ার যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই বাটনটাতে ক্লিক করে এখানে স্ক্রিন আসবে, এখান থেকে আপনারা লেয়ার মেনটেন্যান্স করতে পারবেন, পরে আবার এটাতে ক্লিক করবেন। এই হচ্ছে এটার কাজ, আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে মন্তব্যের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট। তো সবাই ভালো থাকবেন, আর আমার যে ভিডিওগুলি আছে সেগুলো ভিডিও দেখতে গেলে আই বাটনে ক্লিক করবেন। কিভাবে আমরা ইন্ট্রো তৈরি করছি, টাইম মাস্টার দিয়ে কীভাবে ইন্ট্রো তৈরি করা যায় লোগো দিয়ে, সে ইন্টের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের আই বাটনে ক্লিক করবেন। তো সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, আসসালামু আলাইকুম।